হ্যালো নবদা বলছেন হ্যাঁ বলছি গলাটা বেশ চেনা চেনা লাগছে আপনি কে বলছেন সুমি ঠিক চিনতে পেরেছি হঠাৎ তুমি ছেড়ে আপনিতে না অনেক দিন পরে তো তাই হঠাৎ এতদিন পরে কি মনে করে একটা বিশেষ প্রয়োজনে তোমাকে ফোন করেছি বলতে বলতে সুমি কেঁদে ফেলল শান্ত হও হয়েছে বল আমার ছেলে অভির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে কিডনি রিপ্লেস না করলে ও মারা যাবে কোনো ডোনার পাচ্ছ না না সব দালাল টাকা নিয়ে আর দেখা করছে না ওর বাবার কিডনি না ম্যাচ করছে না ব্লাড এ আলাদা গ্রুপ ওর ব্লাড গ্রুপ আর তোমার ব্লাড গ্রুপ একই ও পজিটিভ তুমি কেমন করে জানলে আমার ও পজিটিভ আমি তোমাকে ভালোবেসে তোমার সন্তানকে গর্বে ধারণ করেছিলাম নবদা শুনে খুব খুশি হলাম সন্তান হওয়ার পর ছেলেটিকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার পথে একবার দেখে নিয়ে গিয়েছিলে তখন ওর বয়স সাত দিন আমি কিন্তু নার্সিং হোমে প্রতিদিন ওকে দেখতে যেতাম সব স্বাভাবিক চলছিল তারপর এলো দোল সেদিন আমি একটু বেশি নেশা করেছিলাম তুমি এক মাসের শিশুকে রেখে শহরে ঘুরতে এসেছিলে আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেলাম সেদিন মদের নেশায় আমি তোমাকে কি বলেছিলাম আমার খেয়াল নেই আমি ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম না আমার বর স্পিকার অন করে সব শুনে মোবাইল ভেঙে দেয় এবং প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে তাই তুমি তিন দিন পর ফোন করে আমায় জানালে আমার সঙ্গে তোমার আর সম্পর্ক রাখা সম্ভব নয় তুমি নিজেকে বাঁচাতে গিয়ে আমার গায়ে গেথে দিলে হাজার ত্রিশুল একটা সময় আমার এমন একটা অবস্থা হলো যে রাতে নেশা করে আমার বাড়ি ফেরার ক্ষমতাও থাকতো না অফিসেই ঘুমিয়ে পড়তাম আমি এছাড়া আর আমার কিছু করার ছিল না নবদাল একটু জানাজানি হলেই আমার বর আমাকে ডিভোর্স দিয়ে দিত ছয়টা প্রাণ নষ্ট হয়ে যেত কোন ছটা প্রাণ আমার স্ত্রী আমার সন্তান এদের তো কিছু হতো না বাকি তিনটা প্রাণ কীভাবে নষ্ট হতো আমি বুঝতে পারলাম না আর তুমি তো নিজের মুখে স্পষ্ট করে কোনো দিন স্বীকারও করি ওটা আমারই সন্তান শুধু ভয় দেখিয়েছো আমি কিছু করলে সন্তান সহ তুমি আত্মহত্যা করবে তোমার হাজার বন্ধু বান্ধবের মাঝে ইচ্ছে করলেই তুমি আমার সাথে যোগাযোগ রাখতে পারতে কিন্তু রাখো এখন আমার কাছে তুমি কি চাও তুমি একটা কিডনি দিয়ে আমার ছেলেটাকে বাঁচাও তুমি কি করে বুঝলে আমার কিডনি ওর সাথে ম্যাচ হবে আমি এতদিনে স্বীকার করে নিচ্ছি তুমি ওর প্রকৃত বাবা ওর হাব ভাব চাল চলন সব তোমারই মতন সুমি এই সহজ সত্যটা তুমি অনেক আগে থেকে জানতে জানতে বলেই তুমি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে চাইছিলে না নব এটা জানাজানি হলে ছটা প্রাণ চলে যেত আর এজন্য পনেরো বছরের মধ্যে একদিনের জন্য আমি আমার ছেলেকে দেখতে পাইনি আমি অপরাধী নব আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি কিন্তু ভুলতে পারিনি যন্ত্রণার কটি বছর আমাকে একটু ভাবার সময় দাও সুমি নবদা প্লিজ দয়া করে আমায় আমাকে দয়া করো নবদা আমি ফোনটা কেটে দিলাম আমি সেদিন রাতে আবার প্রচণ্ড মদ্যপান করলাম না আমার রক্তের সন্তানকে আমাকে বাঁচাতে হবে বাঞ্জারা জমিতে গোলাপ ফুটিয়েছে আমি সেই ফুলকে কিছুতেই মরতে দেব না ফোন করলাম সুমিকে সুমি আমি রাজি তুমি কবে কি করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও পাশাপাশি বেডে শুয়ে আছি আমি এবং আমার ছেলেও ভি অপারেশন সাকসেসফুল আমি ওর দিকে অপলোকে তাকিয়ে আছি ও যেন দেব শিশু আমি জানি এই হাসপাতাল ছাড়ার পর পৃথিবীটা আবার বিষাক্ত হয়ে যাবে আমি আবার সন্তান ছাড়া হব এটা হয়তো বিধাতার অভিশাপ সইতে হবে বইতে হবে আজীবন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ